If you've ever walked down Piccadilly in London, you're probably sightseeing, shopping, or heading to work. Look a bit more closely and you will see that Piccadilly is also home to numerous companies, most of which you will never have heard of. One such company is Global Coal Management, a UK coal company hidden here on the second floor. This company wants to build an open-cast coal mine near Pulbari in Bangladesh. If the mine is built, 40,000 people will lose their land and more than 100,000 people's water supply will be compromised. The local community of Pulbari are hotly resisting this mine. আমি গরিব মানুষ, আমার একটা বাড়ি আছে ভাই, বাড়ি আছে, কর্ম করে খাইতে পারতেছি, যে কোনো ভাবে বাড়িটা চলে গেলে আমি কোথায় থাকবো? কোথায় থাকবো? কি দরকার? চাই নাই খুনের কোনো দরকার নাই, পাবো না খুনের কোনো দরকার নাই, চাই না চাই না আমরা চাই না কোকারে যাকে আমরা ভোট দিছি সে লুটপাট করে খাবে, খুনের টাকা খুনের টাকা আমি এক পয়সা পাবো না, বাড়ির টাকা আমি পাবো না। পাশে ওদের দুটো খুনি হয়েছে, কি উন্নতি হয়েছে আমাকে বলেন। যারা তিনতলা আছে তারা তিনতলা বানার মতো পজিশন তারা করে রাখছে, কোথায় ব্যবসা করবে, কোথায় তারা বাড়ি ঘর করবে, তাদের শখ করা আছে, তারা আগের থেকে সব পজিশন করে নিয়েছে, কিন্তু আমরা কোথায় যাবো, আমরা কি করে খাবো? সরকারের কাছ থেকে তারা এখানে নাকি হ্যাঁ অনুমোদন নিয়ে আসছে, দেয় নাই। এই জন্য এরা জনগণকে কিনতে চাচ্ছে, জনগণকে কিনতে পারলে হয়তো কিছুটা, কিন্তু সমাজে কিছু এমন প্রভাবশালী 10% ছাড়িয়ে দিছে, যারা যারা এটা নিয়ে একটু মাথা ঘামে এবং সাধারণ লোককে বুঝাচ্ছে যে আমাদের কিছু করার নাই, এটা সম্পূর্ণ সরকার করাচ্ছে, ঠেকাতে পারবেন না। যে জমিগুলো ধ্বংস হয়ে যাবে, যে ফসলটা হবে সেই ফসলটা হিসাব করে, বেশিরভাগ মনে করে যে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে যাব। হ্যাঁ, আমরা যদি আমাদের এই বসত ভিটা আমরা ছাড়ি দেই, আমরা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়, তাহলে হয়তো আমরা হ্যাঁ ভবিষ্যতে এটা আর করতে পারবো না, কারণ আমরা সীমিত পুঁজির লোক বেশি। হ্যাঁ, একটা চায়ের দোকানে তার কয় পয়সা আছে? কতগুলো মারবে?